जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। बरुथिनी एकादशीर दिन अवश्यई पाठ करुन एई विशेष मंत्रटी। আপনার সকল মনস্কামনা খুব সহজেই এবং খুব দ্রুতই পূরণ হবে এবং সাত জন্মের পাপ থেকে উদ্ধার পেয়ে সমস্ত কাঙ্ক্ষিত ফল লাভ করবেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন একটি মন্ত্র আপনাদের জানাবো যেটি যারা একাদশী ব্রত পালন করবেন তারা যেমন অবশ্যই পাঠ করতে পারে, ঠিক তার পাশাপাশি যারা একাদশী ব্রত পালন করবেন না তারাও তাদের জীবনের সকল পাপ মোচনের জন্য এবং সকল মনস্কামনা পূরণ করতে বরুথিনী একাদশীর দিন যে কোনো সময় একবার হলেও জপ করবেন এই মহামন্ত্রটি। এই মন্ত্রপাঠের মধ্য দিয়ে আপনার যেমন দুর্ভাগ্যের বিনাশ করবে, ঠিক তেমনি জীবনের সকল খারাপ সময় থেকে খুব সহজেই মুক্তি পাবেন। বন্ধুরা, বৈশাখ মাসের এই কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশী পড়েছে বৃহস্পতিবার, অর্থাৎ 22শে বৈশাখ বিকাল 5:06 এবং এই একাদশী ব্রত ছাড়ছে অর্থাৎ 23শে বৈশাখ বিকাল 5:32 আর পারণ পর্ব শুরু হচ্ছে 8 মে 2021 শনিবার সকাল 5:19 থেকে সকাল 9:43 পর্যন্ত। বন্ধুরা, আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে অতি অবশ্যই এই বরুথিনী একাদশী পালন করতে পারেন। এই একাদশীর মাহাত্ম্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। শাস্ত্রে কথিত রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব এই একাদশী ব্রত পালন করেছিলেন। তো বন্ধুরা, এইবার আমি আপনাদের বলবো যে এই একাদশীর দিন কোন বিশেষ মন্ত্রটি পাঠ করলে সকল মনস্কামনা পূরণ হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। ইহলোকে এবং পরলোকে সুখ এবং সৌভাগ্য দানকারী এই একাদশী ব্রত পালন করলে শুধুমাত্র সেই ব্যক্তিরই সকল পাপ খণ্ডন হয় তা কিন্তু একেবারেই নয়, তার পূর্বপুরুষেরাও বহু জন্মের পাপ থেকেও উদ্ধার পায়। তাই সে কারণেই আপনার পক্ষে যদি সম্ভব হয় পঞ্চ রবি শস্য পরিহার করে এই একাদশী পালন করার চেষ্টা করুন। একাদশীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা সূর্য উদয়ের 48 মিনিট আগেই ঘুম থেকে উঠে পড়ুন। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাস থেকে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করুন। আপনার সাধ্য ও সামর্থ্য মতো নৈবেদ্য নিবেদন করে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করুন। একাদশীর দিন দিনের শুরুতেই যদি ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করতে পারেন তিনি আপনার প্রতি খুবই প্রসন্ন হবেন। তারপর আপনার পুজো আরাধনা সমাপ্ত হয়ে গেলে করো জোর করে পাঠ করবেন এই বিশেষ মন্ত্রটি। আর এই মন্ত্রটি হল ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতয় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতয় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ব্রাহ্মণ্য দেবায় গো
গো ব্রাহ্মণ হৃদয় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অর্থাৎ ভগবান বিষ্ণুকে জানাই প্রণাম। পৃথিবী গো ব্রাহ্মণ এবং জগতের মঙ্গলকারী কৃষ্ণকে গোবিন্দকে বারবার নমস্কার করি। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে ভগবান বিষ্ণুদেবের উদ্দেশ্যে আপনার সকল পাপগুলি খণ্ডন করার কথা জানাবে এবং তার উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনার কথা আপনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন। শুধুমাত্র যে শুধু একাদশীর দিন এই মন্ত্রটি পাঠ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি সন্ধ্যা বেলাতেও ঠাকুরকে সন্ধ্যা দেবার পর এই মন্ত্রটি জপ করতে পারেন। এই মন্ত্রটি আপনারা যদি 108 বার জপ করতে না পারেন তাহলে অন্তত 3 বার নচেত 28 বার অতি অবশ্যই জপ করবেন। এই মন্ত্রটি যেমন আপনি নিচে পাঠ করবেন তেমন বাড়ির প্রত্যেকটি সদস্যকে পাঠ করার কথা বলবেন। এর মধ্য দিয়েও তাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং সকল পাপের মোচন হবে। যদি আপনি এই মন্ত্রটি পাঠ করতে অক্ষম হন তাহলে বাড়ির যে কোনো সদস্য এই মন্ত্র পাঠ করলে আপনি সেই মন্ত্র শ্রবণও করতে পারেন, আপনি এতেও একই ফল লাভ করবেন। যদি আপনার সময় থাকে একাদশীর দিন সারা দিনের মধ্যে 108 বার এই মন্ত্রটি জপ করার চেষ্টা করুন, বিশেষ করে সন্ধ্যার পর। এর ফলে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট মুছে গিয়েছে, অপার সুখ এবং সৌভাগ্যের অধিকারী হবেন আপনি। বন্ধুরা, এই একাদশী ব্রত হল হিন্দু সনাতনী ধর্মের একটি পবিত্র আচার এবং সংস্থান। এই ব্রত পালন করলে জীবনে নেমে আসে অপার শান্তি এবং জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপ দেখাবেন তখন অতি অবশ্যই রুটি মাটির প্রদীপ জ্বালাবেন, একটি ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীর কাছে রাখবেন এবং অপর একটি প্রদীপ আপনি আপনার বাড়ির ঠাকুর তলায় অর্থাৎ তুলসী তলায় রাখবেন এবং মাতা তুলসীর উদ্দেশ্যে অবশ্যই আপনি একটি প্রণাম করবেন। বন্ধুরা, এই বরুথিনী একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে 10,000 বছরের তপস্যার ফল প্রাপ্তি করা যায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।